আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো রান্না করব, তো আমি ফ্রিজে তরকারিটা রাখিয়া দিতেছি। তো কালকে ভিডিওটা আমি আপলোড করছিলাম, তো অনেক গুলা ছিল আর মাঝে মাঝে আমার মোবাইল ল্যাপটপের সমস্যা দেখা দেয় ক্যামেরাটা। তো আমরা কেউই পারি না ঠিক করতে, পারবেছে পারে ঠিক করতে, তো আজকে পারবেছে ঠিক করে দিছে। তো আজকে ভিডিও আপলোড করবো, তো জানি না গুলা হইব নাকি। তো আজকেও যদি ক্যামেরা সমস্যা হয় তাহলে আবার পারবেছে ঠিক করব। তো আমি ভেন্ডি কাটতেছি, ভেন্ডি ফলতাছি আর যাইয়া ডাটা নিতেছি বাইচ্ছা পাকের ঘরে বসে বসে। তো সুমাইয়া হয়েছে ক্যামেরাম্যান। তো আমি রাত্রের বেলা রান্না করছি আর কাটাকুটি করছি। তো দোয়া তাই কইরা আমি রান্না বসাইলাম। তো আজকে শরীরটা বেশ একটু ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে। তো সারা রাত আর ঘুমাচ্ছিলাম। আর পারবেশের বাবার দোকান, তো খালি পারবেশের বাবাই মুখে দাঁড়িয়ে, কিছু করার নাই। তো সুরায়ের সময় আয়াত নাম বেশি মুখে দাঁড়িয়ে না, খালি পারবেশে আয়ে যাক। সুমায়া সুরায়া আয়াত কইলে যে কথা, পারবেশ কইলে এই কথা। তো কালকে রাত্রে পারবেশের বাবার দোকান খোলা ছিল। তো পারবেশের বাবা তো রাত্রের একটা বাজে সুমায়ের বাবা এক খাইয়ে গেছে ভাত। তো পারবেশের দোকানে ছিল। আর এই যে আমি কী কী রান্না করতেছি রাতের বেলা, এটা আপনার সাথে শেয়ার করব। তো কালকে মুরগি আনি নাই আর মুরগি রান্না করা হয় নাই, সুমাইয়া কইছিল আনতে, তো আমি আনি নাই। তো কইছি কয়দিন একটা না মুরগি খাইছ আর খাওয়ান লাগবো না অনেক, তা আবার দুই একদিন পরে খাও। তো কাঁচা মরিচ সব কিছু ময় মশলা দিয়ে দিছি আর আমরা ভেন্ডি বাজি বসাইছি আর ডাটাটি দিয়ে দিছি। আর ডাটাটি মোমের লাইনে করে সিদ্ধ হয়ে গেছে গা, একদম কচি ছিল। আমি মাথা ব্যথার লাগিয়ে কিছু করতে পারতাছি না, অস্থিরে পড়তাছি। তো আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি অনেক মাথা ব্যথা করতেছে, আস্তে আস্তে কথা বলতেছি, মাথার লাগিয়ে কিছু করতে পারতাছি না। তো এটি আজকের ভিডিও বেশি নাই অল্প, আর কালকের ভিডিও সব এডি। আমার যদি টেনে ঘুম কম হয় তো আমার মাথা ব্যথা উঠতে থাকে। আর কতক্ষণ পরপর দোকান থেকে পারবে চাইয়ে আর সুমাইয়ের বাবাই আইয়ে সুপারি নিতে আইয়ে, কতক্ষণ পান নিয়ে আইয়ে, এগুলো নিয়ে আইয়ে আবার আদা ফইলা দিতে হয় উল্টা উল্টা। তো যারা সার দোকান দিছে এরা জানে গুনতি সার দোকানে কত কিছু লাগে, অনেক কিছু লাগে গুনতি। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে গা, আমি টেবিলটা মুছতাছি। আপুরা ভাইয়ারা, আপনার কাছে আমি একটাই অনুরোধ করব, আপনারা দয়া করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি দেখবেন। আমার গুনতি অনেক ভিউ কম হয়, দয়া করে অনেক জানি না ভাল লাগতেছে না, আমার তো অনেক খারাপ লাগতেছে। তো আমার টেবিলটা মোস হয়ে আছে গা, আমিও আপনাকে পাশে থাকবো, আপনাকে ভিডিওটি দেখবো, আপনার কাছে আমার এটাই অনুরোধ। তো এটা রাত্রের বেলায় আমি রান্না কইরা রাত্রে চুলাটা মাজা লাইছি। তো আমি সাথে সাথে রান্না কইরা সাথে সাথে চুলা মাজা লাই, এতে তেল কাজটা উঠতেছে না,
বিম দিয়ে মাছ দিছি। আর আমার ভিডিও শুরুতে একটা লাইক দিবেন। তো কালকের ভিডিওতে অনেকে কমেন্ট করছে, আংটি আপনার ভিডিও অনেক গুলা, তো গুলা মাঝে মাঝে আমার ক্যামেরাটা কোন দিক সমস্যা দেখা দেয়, এটা তো আপনাদের আমি বলছি সবাইরে। তো এটা আমি পারি না ঠিক করতে, কেউই পারে না, পারবে পারে ঠিক করতে বুঝলে, তো পারবে সে ঠিক করে দেয়। তো এই যে ডিম দিয়ে রাখতেছি দুইয়া। তো প্রতিদিন আবার একটা বাজে হইলে আলাম দিলে পানি থাকে না, তো অনেক সমস্যা হয়ে যায়, বাজার সময় গোসলের সমস্যা হয়ে যায়। তো ওই দিন উঠছি আবার আদান দিতে উঠছি, পানি নাই, তো আমি ফুটাইনা পানি দিয়া উজু করে পরে নামাজ করছি। বালতির ভিতরে খালি অল্প পানি ছিল, তো মাঝে মাঝে পানি থাকে না, পানির সমস্যা হয়ে যায়। আর সুমাইয়া পয়সা পড়তেছে, তো আয়াতে কান্তাছে, আয়াতের নিয়ে আমি আবার দোকানে দিয়েছি, সুমাইয়ের সাথে যাইতো না, তো পারবেছে আবার কিছুক্ষণ আগে দোকান থেকে দিয়ে গেছে। এক প্যাকেট নুডলস রান্না করছি, এই যে আলু আনছিলাম, মিষ্টি আলু সিদ্ধ করছি, তা আবার ম্যাডামে ফরাইতেছে, তো ম্যাডামরা আবার দিছি ম্যাডামের মেয়েরে, আর ম্যাডাম দেয়া করে খাইতে, তা আমরাও আবার খাইতেছি, এন সুমাইয়া বসে খাইতেছে, আয়া তো আছে। তো আমার কইতেছে মা তুমি নেও, তো কইতেছি আমি তোমরা খাও, আমি পরে খামো, সমস্যা নাই, তোমরা খাইতে থাকো। তো এই যে সুরাইয়া পড়তে বইব, সুরাইয়ের খিদা লাগছে, আলু খাইতেছে ম্যাডাম গেলাগা, তো মিষ্টি আলুটা খাইয়া পরে পড়তে বইব। এটি মিষ্টি আলুটি দেশি, অনেক মিষ্টি আলু, এটি খাইতে অনেক ভালো লাগে, লাল আলু। তো মিষ্টি আলু কোন দিক কম পানি দিয়ে সিদ্ধ করতে হয়, আর চুলা ডিম করে রাখতে হয়, নাই তো কোন দিক সিদ্ধ হইতে চায় না, আর বেশি পানি দিয়ে সিদ্ধ করলে কোন দিক পাঞ্চা পাঞ্চা লাগে, খাইতে ভাল লাগে না। তো সুরায়ারে অনেক পড়া দেওয়া যায়, পড়ার চাপ পড়ে যায় অনেক, সুরায় যে বসে বসে পড়তেছে বই দেখে দেখে। তো আজকে তো বন্ধ গেছে, শববরাতের দিনের বন্ধ গেছে, তো কালকে সুরাইয়ার স্কুল খোলা, স্কুলও যাইব কালকে সুরাইয়া সকালবেলা। তো আয়াতে সুরাইয়া সুমাইয়া ওই রুমে এরা চিগলা চিগলি করতেছে, আর সুরাইয়া পড়তেছে। পড়া শেষ করুক, সুরাইয়া পড়া থেকে উঠটা পরে বিছনা দিয়ে গুছাইব, আবার ঘর দুয়ার দিয়ে সাফ করব। তো আমি কইছি এগুলো কইরো তুমি, আমার তো ভালো লাগতেছে না, আমার মাথা ব্যথা করতেছে। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, আগামীকালকে ব্লগও আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপত্তা থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করবো। তো আজকের ব্লগটা একদম ছোটোখাটো হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।